নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খাদ্য, পুষ্টি এবং পথ্যের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আজও আমরা ঠিক একই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আজ যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, দর্শক তাহলে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন আমাদের দেশের এবং বিদেশেও যিনি খাদ্য, পুষ্টি, পথ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এরকম একজন অভিজ্ঞ ব্যক্তি, তার নাম হচ্ছে আজগারি মৌমিতা। আসসালামু আলাইকুম। ডাক্তার আলমগীর মতি, মিস আজগারি মৌমিতা, আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আপনাকেও জানাচ্ছি আমরা শুভেচ্ছা ও স্বাগত। দর্শক, তাহলে আসুন যে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকে পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে জসিম উদ্দিন, লিখেছেন ঢাকার শনির আখড়া থেকে, বয়স তার 42 বছর। তিনি লিখেছেন যে আমি দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় আক্রান্ত, প্রতিনিয়তই আমার নাইট প্রেশার হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিয়েছে, বিভিন্ন প্রকার ওষুধ সেবন করেছি কিন্তু কোনো কিছুতে উপকার পাচ্ছি না, এই বিষয়ে আপনাদের পরামর্শ কামনা। আপনি খাবারের ভিতরে তিতা জাতীয় খাবার, তির্যক স্বাদ দিয়ে আপনার খাবার আরম্ভ করবেন। আপনি যদি রোজা থাকেন তাহলে ইফতারের পরপর তিতা খাবার খাবেন। যে কোনো লোকের প্রস্রাবের ক্ষয়ের জন্য একমাত্র সমাধান তিতা খাবার। আপনি 10টি করে নিম পাতা সকালে এবং বিকালে, সন্ধ্যারাতে এবং শেষ রাতে খাওয়ার অভ্যাস করবেন। আপনি অনেক বেশি পানি খাবেন, চুকা দধি খাবেন, সালাদ বেশি খাবেন, মাংস মিষ্টি সম্পূর্ণভাবে খাওয়া আপাতত 3 মাসের জন্য বন্ধ রাখবেন, এবং অবশ্যই নিরাপদ জীবনযাপন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাপড় চোপড় সব পরিষ্কার রাখবে, ফিটকিরির পানি দেওয়া, গরম পানি দেওয়া কাপড় চোপড় ধুবে এবং সেগুলো ইস্ত্রি করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবে যাতে কোনো মাইটস আক্রমণ না হয়। প্রশ্নটি পাঠিয়েছেন নোয়াখালী থেকে ফাতেমা বেগম, তার বয়স হচ্ছে 30 বছর। তিনি লিখেছেন যে আমি প্রায় 4 বছর যাবৎ অ্যাজমা রোগের সমস্যায় আক্রান্ত, সারা বছর সর্দি কাশি লেগেই থাকে। এই সমস্যার জন্য আপনাদের পরামর্শে তুলসী ও বাসক পাতার রস খেয়ে মোটামুটি ভালো আছি, এখন আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য কী করতে পারি? তুলসী পাতা খুবই ভালো শরীরকে উত্তপ্ত রাখার জন্য, শরীরের ঠান্ডা ভাব কাটানোর জন্য। কারণ যে কোনো লোকের যখন অ্যাজমা হয় তখন হাত, শরীরের কিছু অংশ ঠান্ডা হয়ে যায়, মানে শরীরটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায়, তখন তারা ঠান্ডা পানি বেশি খেতে চায়, কিন্তু আসলে তাদেরকে খেতে হবে গরম পানি, গরম খাবার। তারা কোনো ফ্রিজের খাবার খেতে পারবে না, তারা কোনো তিতা খাবার খেতে পারবে না, তারা কোনো চুকা খাবার খেতে পারবে না, তারা কোনো মিষ্টি খাবার খেতে পারবে না, তারা মাংস খেতে পারবে না। তাদের সকল খাবারের ভিতরেই উষ্ণ খাবার খেতে হবে, পানিও উষ্ণ খেতে হবে, উষ্ণ পানিতে গোসল করতে হবে। এটা একটা খাদ্য অভ্যাস, পথ্য অভ্যাসের ব্যাপার। তার বাসস্থান থেকে সব কিছুই গরমভাবে নিয়ে আসতে হবে, ঠান্ডা সব কিছুই তার জন্য বিপজ্জনক। অ্যাজমা রোগীর জন্য আদা অনেক বেশি উপকারী, রসুন, কাঁচা হলুদ, গরম খাবার, স্যুপ, জুস, এই জিনিসগুলি অসম্ভব কাজ করবে অ্যাজমা রোগীর জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাজমার ভিতরে 2 ধরনের আছে, একটা হলো কফ বিকার, মানে কফ বের হয়, আর একটা ব্রঙ্কাল অ্যাজমা, যেটা শ্বাসকষ্ট হয়, যেটার সাথে হার্টেরও একটু সম্পর্ক থাকে, যাদের লাংসটা অনেকটা শুকনা থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের এই ধরনের কোল্ড অ্যালার্জি আছে তাদের সাথে কিন্তু ডাস্ট অ্যালার্জির সম্পর্ক আছে, তাদের সাথে সাইনোসাইটিসের সম্পর্ক আছে, তাদের সাথে সর্দি কাশি যক্ষা পুলুসির সম্পর্ক আছে। তাদের ভয়ানক শত্রু হলো মাইটস। মাইটসগুলো সাধারণত কার্পেট থেকে আসে, পর্দা থেকে, চাদর থেকে, কাপড় চোপড় থেকে, বাসি কাপড় থেকে, বালিশ থেকে, লেপ থেকে, তুষক থেকে মাইটস আসে। এই মাইটসকে দূর করার জন্য তার সকল কাপড় চোপড়, লেপ, তুষক, বালিশ সবগুলো ভালো করে রোদে শুকিয়ে তারপরে ইস্ত্রি করে ব্যবহার করতে হবে। আমাদের দেশের অনেক রোগী কিন্তু অ্যালার্জি বা অ্যাজমা রোগে আক্রান্ত, কীভাবে এটা প্রতিরোধ করা যায়?
অ্যাজমা এক ধরনের অ্যালার্জি, এবং আমাদের খাবার ভিতরে অনেক ধরনের কেমিক্যালস ইউজ করা হয়, এবং এই কেমিক্যালগুলোর থেকেই আমাদের অ্যালার্জিক রিয়াকশনগুলো হয়। যেসব খাবার আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ডাইলেট করবে, ওইরকম খাবার আমাদের খাওয়া উচিত, কারণ অ্যাজমার সময় প্রসারিত করবে এই ধরনের খাবার। রাইট, কারণ যখন অ্যাজমা হয় তখন আপনার ব্রঙ্কিউল টিউবটা আরও শ্রিঙ্ক করে, ইনফ্লামেশন হয়ে যায়, শুরু হয়ে যায়, ফলে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়। তারপর ডাক্তার সাহেব যেরকম বললো যে টার্মারিক, টার্মারিক খেলে আপনার ব্লাড ভেসেলস গুলো খুলে যায়। আচ্ছা, তারপর গিঙ্কো বিলোবা, গিঙ্কো বিলোবা অলসো সেম, গিঙ্কো বিলোবা, এগুলো এগুলো অ্যাজমা অ্যালার্জি রোগীদের। আপনার আদা, বাসক পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা খুব ভয়ানক কাজ করে। মানে যে যে সকল খাদ্যের ভিতরে গরম উৎপাদন করে, যেরকম লবঙ্গ গরম উৎপাদন করে, গরম পানি গরম উৎপাদন করে, কারণ এই লোকের সবকিছুর মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, এই ঠান্ডাটাই তার সবচেয়ে ভয়ানক। আর আমাদের দেশে এই রোগটা বেশি হওয়ার একমাত্র কারণ হলো আমাদের খাদ্য অভ্যাসটা খুব বেশি ভালো না, এক নম্বর। দুই নম্বরে আমাদের খাদ্য অভ্যাসের বাইরে যাই আমরা, আবহাওয়ার ভিতরে 4-8% মশার কন্টেন্স পাই, আর আমাদের পানিরও পিএস ভ্যালু প্রায় 6-7 থাকে। পানির পিএস ভ্যালুটা যদি 4 রেখে আমরা খেতে পারি, সেই পানিটা আমাদের জন্য নিরাপদ। পানিটাকে যদি আমরা অন্তত কমপক্ষে 60 ডিগ্রি ফারেনহাইটে উত্তপ্ত করে খেতে পারি, বা হালকা লিগার চায়ের মতো পানি খেতে পারি, তাহলে আমাদের জন্য এই রোগটাকে মানে ভালো হয় খুবই কম, শুধু প্রতিরোধ করে দেওয়া। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, কাঁচা হলুদ, এই এই ধরনের জিনিসগুলি, উত্তপ্ত গরম জিনিসগুলি খেয়ে খেয়ে, কিন্তু এই রোগীরা এই জিনিসগুলি খেতে চাইবে না। ইতিহাসগতভাবে, স্বভাবগতভাবে তাদের পরম্পরায় তারা খাই আসতে চায় ফ্রিজের জিনিস, ঠান্ডা জিনিস, মানে তারা বেশি এসির মধ্যে থাকতে চায়, আর এসিটাই তাদের জন্য বেশি বিপত্তি। এসির মধ্যে থাকতে পারবে একটা, ধরেন তারা সব সময় যদি 22-25 মধ্যে এসিটা রাখে তাইলে ভালো হয়, কিন্তু তারা রাখতে চায় 16 ভিতরে। এর ফলে তাদের বিভিন্ন রকম হাঁচি, কাশি, ঠান্ডা, সর্দি প্রকাশ পায়। আরেকটা জিনিস হলো তাদের কিন্তু বংশপ্রস্পায় এই শ্বাসকষ্ট আর কি, এই শ্বাসকষ্টের সাথে একটা স্কিন ডিজের সম্পর্ক আছে, এই শ্বাসকষ্টের সাথে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক আছে। এই জিনিসগুলো সবগুলো একটা ইতিহাস, ঐতিহাসিক ঘটনায় সীমাবদ্ধ। এবং আরেকটা জিনিস যেটা বাংলাদেশের পলিউশন অনেক খারাপ, পলিউশন থেকেও অ্যালার্জিক রিয়াকশন হয়, যেটা থেকে অ্যাজমা হয়। আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম ছোট থাকতে, তখন আমারও অ্যাজমা ছিল, কিন্তু ওই অ্যাজমাটা আমি যখন দেশের বাইরে চলে গিয়েছি, ওই অ্যাজমাটা চলে গিয়েছিল। সো তো আমি বুঝলাম ওই অ্যাজমাটা আমাদের বাইরের পলিউশন থেকেই আসছে, অর্থাৎ পরিবেশ দূষণ, কলকারখানার ধোঁয়ার দূষণ, গাড়ির যানবাহনের দূষণ, এবং ইভেন কি রান্নাঘরের যে ধোঁয়া সেটিও কিন্তু আমাদের এই ধরনের অ্যাজমা বা অ্যালার্জি সম্ভাবনাটাকে অনেক বাড়িয়ে দেয়। এক্স্যাক্টলি। এই জন্য আরেকটা ব্যাপার, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, যক্ষা, নিউমোনিয়া এই জাতীয় রোগ আছে, তাদের কিন্তু অ্যালমুনিয়ামের যে হাঁড়ি পাতিল, যেটা যেটা আমাদের বাংলায় বলে সিলভার, সিলভারের হাঁড়ি পাতিলে খাবার তাদের জন্য নিরাপদ না, কারণ ওই সিলভার 100 ডিগ্রি ফারেনহাইটে হিট করার সাথে সাথে ওখানে মার্কারি এবং অ্যালকালাই বেরিয়ে আসে এগুলির থেকে। এগুলো কিন্তু আরেকটা ব্যাপার আছে, সিলভারটা আমাদের দেশে যেটা আমরা ইউজ করি, এটা 200-250 বছর আগের পুরনো থেকেই রিসাইকেলিং করা পুরনো সিলভারের হাঁড়ি বাতিলগুলি এক ধরনের হকাররা এসে আমাদের থেকে কিনে নিয়ে যায়। এরকম সারা বাংলাদেশে এগুলি একটু মানে ডাস্টবিনে দেয় না, এগুলো রিসাইকেলিং করা হচ্ছে। এই রিসাইকেলিং করার ফলে এই পুরনো ইঙ্গটগুলো আপনার অনেক বেশি মার্কারি এবং অ্যালকালাই বহন করতেছে, এবং যেগুলো আমাদের স্টমাক অ্যালার্জি, আমাশা এবং আমাদের অ্যাজমা হওয়ার ঝুঁকি অনেক বেশি বাড়াই দিচ্ছে। আরেকদিকে হলো আমরা পেঁয়াজ, টমেটো, শসা, রসুন, কাঁচা হলুদ এই জাতীয় জিনিসগুলি লোহা দিয়ে কাটি, কিন্তু পৃথিবীর কোনো দেশে এগুলি লোহা দিয়ে কাটা হয় না। লোহা দিয়ে কাটলে পরে তাহলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনার ঝুঁকি অনেক বেশি বহন করে, কারণ এগুলির ভিতরে সাইট্রিক এবং নিয়াসিন থাকায় এগুলি কন্টামিনেশন হওয়ার। লেবু আপনি লোহা দিয়ে কাটতে হবে না, স্টেনলেস স্টিলের ছুরি ব্যবহার করলে খুবই ভালো হয়। এখন এগুলির পরিবর্তনের পরিবর্তিত জিনিসও কিন্তু এসে গেছে। 1000 বছর আগে কিন্তু আমাদের দেশে অনেক জিনিসই তখন কাটা হতো বাঁশের লেই দিয়ে, আর ছুরিও কিন্তু তখনকার জিনিস স্টেনলেস স্টিলের চাকু ব্যবহার করা হতো। এখনকার মতো কাঁচা লোহা, বিশেষ করে র খাদ্য যেগুলি, যেমন আপনার লেবুটা একটা র খাদ্য, এইটা আমরা পাক করে খাই না, এখান থেকেও কিন্তু লেবু এত উপকারী জিনিস, ভিটামিন সির একটা বিরাট বাহক, এখানে একটা কন্টামিনেশন হয়ে যাওয়া
সম্ভাবনা থেকে যায়। একজন অ্যালার্জি অ্যাজমা রোগীকে নিজেকেই শনাক্ত করতে হবে যে কোন পরিবেশে গেলে তার এই শ্বাসকষ্ট ভাবটা বেড়ে যায়, সেই পরিবেশটা তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সেই জায়গায় দেশে এই যে অ্যাজমার সাথে একটা বিরাট সম্পর্ক আছে, বালিশ, তোষক, জাজিম, চাদর, এই জিনিসগুলি এত পুরনো তুলায় থাকে, দেখা গেছে যে একটা বালিশের উপরে কাভারটা প্রতি সপ্তাহে পাল্টিয়ে দিচ্ছে, আমরা যেটাকে বালিশের কাভার বলি, কিন্তু এই বালিশটা দাদা তৈরি করে গেছিল, দাদার মুখের লালা, দাদির মুখের লালা, চাচার মুখের লালা, আত্মীয় স্বজনের বাড়ির সকলের মুখের লালা পড়তে পড়তে তুলাগুলি জমাট বেঁধে গেছে, কিন্তু কাপড় আমরা বদলিয়ে নিয়েছি, কিন্তু আমরা এটাকে কিন্তু ধুন করতেছি না, পরিষ্কার করতেছি না, ধুইতেছি না, এটা তুলার পরিবর্তন আনতেছি না, বালিশটাকে খুলে তারপরে রোদে শুকাচ্ছি না, ইস্তেরি করতেছি না, এরপরে অজস্র মাইটস এটার মধ্যে জমা হয়, যখনই আমরা বালিশটা শুইলাম সাথে সাথে ওই বালিশের মাইটসগুলো আমাদের নাক মুখ চোখ দিয়ে লোমকূপের গুঁড়া দিয়ে আইসা আমাদের লাঞ্চে আশ্রয় নিচ্ছে। অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদেরকে 100% খেয়াল রাখতে হবে, এখানে কোনো রূপ আপনার সার দেওয়ার কোনো স্কোপ নাই। এটা না করে আমাদের ডাক্তার সমাজকে এই ব্যাপারে রুগীদেরকে বারবার বারবার সতর্ক করতে হবে। একই রকমভাবে দেখা যায় যে যখন আমরা গরমকাল থেকে শীতকালে যাই, যে শীতের যে কাপড়গুলো অনেকদিন থেকে আমরা আলমারিতে তুলে রেখেছি, এগুলো যদি ঠিক একই রকমভাবে আবার পরের বছর ওইগুলি পরে, আবার তারপরের বছর ওইগুলি, একটা জ্যাকেট 20 বছর পরে, 20 বছরে কোনোদিন তো হয় না। এই শরীরের ঘাম, ময়লা, ধুলা, বালি, সবচেয়ে ভয়ঙ্কর হলো মাইটস গুলো, সবচেয়ে ভয়ঙ্কর হলো প্রোটোজোয়া, অ্যামোবিয়া, ফাঙ্গাসগুলো, এইগুলো আমাদের নাকে মুখে আশ্রয় নেওয়া, আমাদের লাঞ্চ, স্টমাক, লিভারকে ক্ষতিগ্রস্ত। দর্শক, সময় এলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে, আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে। আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঘর থেকেই কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালাতে হবে, ঘর থেকেই রোগ প্রতিরোধ আন্দোলনটা আরম্ভ করতে হয়, এটা একটা মাইন্ডসেট করে একটা আন্দোলন করতে হয়, কারণ ঘরটা অনেক সময় বদ্ধ থাকে, একটা রোদের আলোতে অনেক কিছু হয়, অনেক কিছু চলে যায়, যেরকম জোয়ার ভাটার পানির ভিতরে অনেক ময়লা পড়ে কিন্তু জোয়ারে ভাটায় সেটা চলে যায়, মুখ করে চলে যায়, ওয়াশ হয়ে যায়, কিন্তু ঘরটা তো বদ্ধ জায়গা, এই বদ্ধ জায়গাটাকে আপনার সবচেয়ে বেশি স্টারিলাইজ করতে হয়, না হলে পরে এটা যদি অটোক্লাভ না করা হয় তাহলে পরে আপনার বিভিন্ন জীবাণু আপনার নাক মুখ চোখ কান দিয়ে প্রবেশ করবে। এবং যাদের অ্যাজমা তারা আরেকটা জিনিস করতে পারে, এটা আমাকে, আমি যখন ছোট ছিলাম আমাকে হেল্প করতো, একটা 7-step ব্রিদিং করতে, আপনি 7 পর্যন্ত কাউন্ট করে ব্রিদিংটা করবেন, তারপরে যখন আপনার লাংস কমপ্লিটলি ফুল হয়ে যাবে তখন আপনি স্টপ করবেন, স্টপ করে আবার 7 পর্যন্ত কাউন্ট করে ব্রিদ আউট করবেন, এরকম যদি প্রত্যেকদিন সকালবেলা একজন অ্যাজমা রোগী করে তাহলে তার সে অনেক উপকার পাবে। অর্থাৎ এমন সময় ব্রিদিংটা বা শ্বাস প্রশ্বাসটা নিতে হবে যখন না বায়ুমণ্ডলের কোনো দূষণ থাকবে, এভাবে টেনে নিয়ে তারপরে 1 মিনিট পরে ছেড়ে দিবে, আবার টানবে, এভাবে 7 বার টানবে, 7 বার ছেড়ে দিবে। এই ব্যায়ামটা কিন্তু আমাদের যে ফুসফুসের যে টিউবগুলো আছে বা নালিকাগুলো আছে সেগুলোকে প্রসারিত হতে সাহায্য করে, অ্যাজমা রোগের প্রকোপটা অনেক কমে যায়, প্লাস তাদের স্ট্রেস লেভেলটা কমিয়ে দেয়, কারণ অ্যাজমা রোগীদের যখন স্ট্রেস থাকে তখন তারা তাদের অ্যাজমা অ্যাটাকটা বেশি, অর্থাৎ এই মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু অ্যাজমার সাথে সরাসরি সম্পর্কিত। অনেক সময় আমরা শুনি যে মেঘলা দিনে বা খুব বেশি ইমোশনাল অবস্থায় কিন্তু অ্যাজমার অ্যাটাকটা হয়, তো এই সমস্ত দিকও লক্ষ্য রাখতে হবে। প্লাস স্প্রিং টাইমে যখন বাইরে পলেন বেশি থাকবে তখন তাদের মুখে একটা মাস্ক পরা উচিত। আমরা কিন্তু এই সময় দেখি যে বসন্তকালে যখন বিভিন্ন বাগানে যখন ফুল ফুটে, এই ফুল ফুটার সময় যে ফুলের মধ্যে যে পলেনটা কিন্তু অ্যাজমার প্রকোপটা অনেক বাড়িয়ে দেয়, অনেক বাড়িয়ে। বোন ফাতেমা বেগম, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আলোচকের আলোচনা থেকে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যাজমা রোগ একটি যেহেতু অ্যালার্জিজনিত রোগ এবং এই কারণে অ্যাজমা রোগ নিয়ন্ত্রণের জন্য, প্রতিরোধের জন্য সামগ্রিকভাবেই পরিবেশের উপরে, আপনার খাদ্য ব্যবস্থার উপরে, আপনার ব্যায়ামের উপরে অনেক কিছুর উপর নির্ভরশীল, অথবা এই সব কিছুর উপরেই, সমন্বিত চিকিৎসা ব্যবস্থার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কতখানি ভালো থাকবেন। তবে আপনার সুস্থতা কামনা করছি, আপনার নিরোগ জীবন আমরা কামনা করছি। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি,
প্রশ্নটি পাঠিয়েছেন সুদূর দুবাই থেকে ফারিয়া ইসলাম, তার বয়স হচ্ছে 40 বছর। তিনি লিখেছেন যে আমার শরীরে গোটা গোটা আকারে চর্মরোগ হয়েছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ডাক্তার সোরিয়াসিস হয়েছে বলে শনাক্ত করেন, পাউডার জাতীয় ওষুধ ব্যবহারে কমে যায় কিন্তু কিছুদিন পরে আবার হয়, এই অবস্থায় ভেষজ চিকিৎসার পরামর্শ চাই। জি, আপনার যে বোন সোরিয়াসিস হয়েছে, এই সোরিয়াসিস রোগটা একটু সকল রোগের ভিতরে এটা একটা পিকুলিয়ার রোগ। আর এই যে স্কিন, এটাকে স্কিন ডিজিজ বলে, এই স্কিনটা হলো আমাদের শরীরের সবচেয়ে বড় মেটাবলিজম, আমাদের পুরো শরীরটাকে ঢেকে দেওয়া হয়েছে একটা স্কিন দিয়ে। এটা কিন্তু আপনার শরীরের বিভিন্ন জায়গায় এটা হতে পারে, হলে আপনাকে একটা কাজ করতে হবে প্রথম, কারণ আপনার যে রোগটা আমি বুঝতে পারতেছি এটা বয়স অনেক দিন হয়ে গেছে, আপনি এখন মুখ বাদে যেখানে যেখানে সোরাইসিস আছে সেখানে আপনি পেঁপের কষ, পেঁপের কষটা তবে এইভাবে কচি পেঁপের কষটা আপনার পেঁপে গাছ থেকে একটু টোকা দিলে সাদা কষ বেরিয়ে আসবে, ওই কষটা এনে এনে আপনার শরীরের যে সকল অঙ্গে আছে এখানে লাগাতে পারবেন। এখানে কোনো মলম বা তৈল জাতীয় জিনিস দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, খেয়াল রাখবেন এটা কিন্তু সবচেয়ে কঠিন রোগ। এবং এই রোগ যাদের হয় তাদের প্রায় 40%, 100 জন রোগীর 40% একটু কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লোরোসি, নিউমোনিয়া, টিবি, অ্যাজমা, শ্বাসকষ্ট, কফ, থুতু, এগুলি একটু বেশি তাদের হওয়ার সম্ভাবনা থাকে 40%। এই 40% রোগীর আবার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, তাদের মাথা ব্যথাও থাকতে পারে, আবার তাদের একটু সেন্সিটিভিটি বেশি হয়, তারা খুব আদর্শে বিশ্বাস করে। এই ধরনের রোগীদের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে তারা সবসময় গরম পানি খেয়ে যাবে যাতে তার ভবিষ্যতে অ্যাজমা না আসে। গরম পানি খাওয়া ছাড়ার কোনো উপায় নেই, তারা কোনো চিনি মিষ্টি খেতে পারবে না, তারা শাকসবজি স্যুপ জুস অনেক বেশি খেতে হবে। আর প্রথম টাকা তারা স্কিনে ধীরে ধীরে পেঁপের কষ লাগাতে থাকবে পুরা শরীরে, কিন্তু মুখে লাগাইতে হবে, মুখে লাগাইতে হবে শশার কষ, খেয়াল রাখেন শরীরের জন্য পেঁপের কষ, মুখের জন্য শশার কষ, কচি পেঁপের কষ, এমনকি গাছের যে সাদা কষ সেটাও আপনি লাগাইতে পারবেন শরীরে, ইভেন কি আপনার পেঁপে গাছের পাতার ভিতরে যে সাদা কষ ওই কষ্টও আপনি লাগাতে পারবেন, কিন্তু মুখের নিচের অংশে এটা আপনি ব্যবহার করতে থাকেন। এর পরবর্তী কিছু বুদ্ধি আরও কিছু সমস্যার সমাধান আমরা পরবর্তী পর্যায়ে দেবো। তবে সোরিয়াসিস সত্যি একটি জটিল দুরারোগ্য একটা চর্মরোগ, সহজে ভালো হতে চায় না। বোন ফারিয়া ঠিকই লিখেছেন যে এই রোগটা যেন ঘুরে ফিরিয়ে আসে এবং এই কারণে কিন্তু আপনাকে বছরব্যাপী একটা, আমাদের এখানে অনেক রোগী কিন্তু প্রায় আমি দেখছি 20% রোগী আমাদের এখানে সম্পূর্ণ আরোগ্য হয়েছে, যারা 6 মাস লেগে থেকে ওষুধ খাইছে তারা একদম আরোগ্য হয়েছে। এই কারণে বোন ফারিয়া একটা আনন্দের মধ্যে যেটি বললেন যে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, একমাত্র শশার কষ আর পেঁপের কষ এই দুইটাই হলো আপনার আশ্রয় আপাতত। ডাক্তার আলমের মধ্যে তো খাদ্যের কথা বললেন এবং এর সাথে অবশ্যই গরুর মাংস, খাসির মাংস এবং যে রেড মিট যে খাবারগুলো বলি এগুলি অবশ্যই সোরিয়াসিসের রোগীদের একেবারেই খাওয়া নিষেধ, এই দিকটি লক্ষ্য রাখবেন। ডাক্তার আলমগীর মতি মিস আজগির মৌমিতা আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং এর সঙ্গে মনে করিয়ে দিচ্ছি আমাদের কাছে লিখতে ভুলবেন না, আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যার সমাধান জানতে চাইলে আমাদের কাছে লিখবেন এই ঠিকানায়, মডার্ন হারবাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে, তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফি আমার